ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত পনেরো জন উদ্ধারকর্মী নিহত হয়েছে বৃহস্পতিবার উত্তর পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী লেবাননের কর্তৃপক্ষ জানায় যুদ্ধে এ পর্যন্ত মারাত্মক হামলাগুলোর একটি ছিল এটি হামলায় বালবিক শহরের কাছে ডৌরিসে সিভিল ডিফেন্স এজেন্সির একটি ভবন ধ্বংস হয়ে গেছে ভবনটি লেবাননের সরকারের কাজে ব্যবহৃত হতো আঞ্চলিক গভর্নর বাসির খোদর এক বিবৃতিতে জানান নিহতদের মধ্যে শহরের নাগরিক প্রতিরক্ষা প্রধান বিলাল রাদও রয়েছেন তবে এ হামলার ব্যাপারে ইসরায়েলির সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে বর্বর বলে উল্লেখ করেছে লেবাননের সিভিল ডিফেন্স অনুসন্ধান এবং উদ্ধার কাজ এবং অগ্নি প্রক্রিয়া প্রক্রিয়াসহ জরুরি পরিষেবাগুলো পরিচালনা করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে দক্ষিণ নাবাতি অঞ্চলে বৃহস্পতিবার আরেকটি ইসরায়েলি বিমান হামলায় আরব সেলিম শহরের নাগরিক প্রতিরক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যায় এতে পাঁচজন সহ ছয় জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সেপ্টেম্বরে হিজবুল্লার সঙ্গে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে সারা দেশে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো জন জরুরি ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে